মা বাবার মনে কষ্ট দিলা, মা বাবার জুদা করে খাওয়াইলা, মা বাপরে আলাদা আলাদা করে খাওয়াইলা, কষ্ট দিয়া মক্কা মদিনা যাইবা, তোমার কথা আল্লাহর কাছে কবুল হবে না। কদমে দৌড়ি রে ও মুরব্বী বাবারা, ও যুবক নজুয়ান ভাই বাবারা, যাদের মা বাবা বেঁচে আছে আজকে মা বাবার কদমের মধ্যে যা ধরবা, তোরা কইবা আম্মু ও আব্বা যান, আর কোনোদিন আমি আপনাদের সাথে অন্যায় বিচার করব না, আজকে থেকে আমি সন্তানের সাথে আপনারা থাকবেন, আপনাদের যা খুশি তা আমাকে বলতে পারবেন, এখন থেকে আর কোনোদিন আমি সন্তান অবাধ্য হলাম না। দেখবেন আপনার মা কান্দে বাবা কান্দে, কেন মা কেন কান্না করতেছেন, দেখবেন ডাক দিয়ে বলবে সন্তান তুমি যে কদমে ধরছো, আমি মায়ের বুকটা গর্বে ফুলতেছে, আমি বাবার বুকটা গর্বে ফুলতেছে, আল্লাহর দোহাই লাগে সন্তান, আর কোনো কিছু বলা লাগবে না। কিন্তু তাকে দেখেন অনেকের মা নাই অনেকের বাবা নাই, তারা বাড়িতে যে কার পাও ধরে মাপ চাইব, তারা বাড়িতে যে কার পাও ধরে মাপ চাইব। বন্ধুরা যাদের মা বাবা নাই, আপনি সন্তান আপনার মা বাবার জন্য আখাসুল খাস করে করে দোয়া চাইবেন, আল্লাহ ও দয়াল আল্লাহ, আমার মা তো কবরে আমার বাবা তো কবরে, আমি সন্তান আমার মা বাবার জন্য কোনো কিছু করতে পারি নাই। আমার নবী কয় হাদিস শরীফের মধ্যে, কোনো সন্তানের যদি মা মারা যায়, কোনো সন্তানের যদি বাবা মারা যায়, মা বাবা ইন্তেকাল করার পরে ওই সন্তান যদি রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগিরা বলে কান্না করে, তার চোখের মণি কোঠার মধ্যে একটা মাছির মাথা পরিমাণ পানি ছেড়া দিয়া কান্দে, ওই পানির ফোঁটাটা মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তার মা বাবার কবরের আজাব মাফ করে দেয়। বন্ধুরা ও আমার মধ্য কালীপুরের বাবারা, পর্দার অন্তরালের মা, আজকে মধ্য কালীপুরে কত মাইয়ার আসছে বাবার বাড়িতে বেড়াইতে, বাড়িতে আইসা বাবার দেখা পায় নাই বাবা কবরে, অনেকে আসছে আইসা মার দেখা পায় নাই মা কবরে। খোদার কসম আমার নবী কই উম্মত, মা বাবা যার বেঁচে নাই তার দুনিয়াতে রহমতের ছায়া নাই, বাবাকে তোমরা কাবা জানিও মদিনা জানিও, মাকে যদি গো তারা বেঁচে থাকে, বাবাকে তোমরা কাবা জানিও মদিনা জানিও, মাকে যদি গো তারা বেঁচে থাকে। নবী বলেন আমি সেবি নাই সেবিতে পারি নাই, আমি করি নাই করিতে পারি নাই, পিতা মাতার খেদে মত করিও আমার উম্মত, করিও আমার উম্মত, বলেন বাবাকে তোমরা কাবাজ ও মদিনা জানিও, মাকে যদি গো তারা বেঁচে থাকে, বাবারও মুখেতে মায়েরও মুখেতে যে তুলে দেয় খানা, রাজি থাকে রাব্বানা, রাজি থাকে রাব্বানা, আমি করি নাই করিতে পারি নাই, নবী বলেন আমি করি নাই করিতে পারি নাই, পিতা মাতার খেদে মত করিও আমার উম্মত, করিও আমার উম্মত। ও বন্ধুরা জবান খুলে বলেন ওই মা বাবার খেদমত ছাড়া আল্লাহর দরবারে সেজদা দিয়ে কপাল কালা বানাইতে পারবে, তার সেজদাটা কবুল হবে নাকি? মা বাবার মনে কষ্ট দিয়া হজ করতে যাইতে পারবেন মক্কা মদিনায়, ওই হজটা কবুল হবে নাকি? বর্তমান জামানা তো এমন হইয়া গেছে, মা বাবা প্রাপ্ত বয়স্ক থাকা অবস্থায় সন্তান মা বাবার খেদমত করে না, যখন অসুস্থ হইয়া মা বাবা বিছনার মধ্যে পড়া যায়, সন্তান বাজার থেকে আঙ্গুর কিনে আনে মারে খাওয়াইবার লাইগা, বাজার থেকে আনার কিনে আনে মারে খাওয়াইবার লাইগা, বাজার থেকে আনার ফল কিনে আনে মারে খাওয়াইবার লাইগা, এ সন্তান এতদিন তো খাওয়াইলা না, মা বাপ সুস্থ থাকা অবস্থায় অসুস্থ হওয়ার পরে কেন খাওয়া, বলে সম্পত্তির ভাগটা বেশি পাওয়ার লাইগা।
সুস্থ অবস্থায় যদি মা বাবারে ফল ফ্রুট খাওয়াইয়া মা বাপরে সুস্থ রাখতা তাইলে তো মা বাবা সুস্থই হইতো না। তুমি যদি তোমার মা বাপরে সুস্থতা অবস্থায় একটু ভালো খাবার দিলা না, ও নবীর উম্মতের দল, ও নবীর আশেকের দলেরা, একটা কথা আপনাদের কাছে বইলা দিয়া যায়, আপনার মা বাবা জীবিত থাকা অবস্থায় আপনার যতটুক দরকার আম্মা আব্বার খেদমতরা কইরা দেন। হুদার কসম রে, কত ফুলাফান বিদেশ যাওয়ার চেষ্টা করে বিদেশ যাইতে পারে না, ব্যবসা করে বরকত হয় না, কঠিন রোগ বালা মুসিবত বালা হয় না, আল্লাহর দোহাই লাগে, বিদেশ যাইতে চাও, ব্যবসায় বরকত চাও, এই মাহফিল থেকে বাড়িতে যাইয়া আম্মা আব্বার কদম দি জড়াইয়া ধরে কইবা মা যতক্ষণ না কইছেন মাফ করছি পাও ছাড়তাম না, যতক্ষণ না কইছেন আব্বা মাফ কইরা দিছি ততক্ষণ পাও ছাড়তাম না। কারণ তুমি তোমার জীবনে কোনো উন্নতি করতে পারো নাই, অবশ্যই তোমার মা বাপের বদদোয়া থাকার কারণে। আমার নবী ডাক দিয়া কয় আম্মা আব্বার বদদোয়া জ্বালাইগা যায়, ওই আম্মা আব্বার বদদোয়ার কারণে সন্তান জান্নাতের রাস্তা বন্ধ হইয়া যায়, কবরে যাওয়ার আগে কালিমা পড়া বন্ধ হইয়া যায়। এই জন্য যুবক ভাইয়েরা ও মুরব্বী বাবারা আপনাদের সবার কদমে হাত দিয়া বইলা যায়, মা বাপ বেঁচে থাকলে আম্মা আব্বার কাছে মাপ চাইবা বেশি বেশি, পারলে মা বাপের কদমের কাছে বইসা থাকবা। আমার দয়াল নবী কয় ওই আম্মা আব্বার সম্মানে তো, ওই আম্মা আব্বার সম্মানে তো তোমার সব সম্পদের চাইতে তোমার মা বাবার সম্মান বেশি। বন্ধুরা ও নবীর উম্মতের দলেরা, শুনে নাও শুনে নাও নবীর একজন সাহাবীর কথা। আমার দয়াল নবী রহমাতাল লিল আলামিন নবীজি মসজিদে নববীর বারান্দার মধ্যে বসা, ওই বারান্দার মধ্যে একজন না দুইজন না তিনজন না 70 জন সাহাবীদের একটা সদস্যের টিম ছিল, যেই টিমটার নাম হাদিসের ভাষায় আহলে সুফা বলা হয়। আমার দয়াল নবী রহমাতাল লিল আলামিন নবীজি ওই আহলে সুফাদেরকে নিয়ে যখন বসে রইলেন, এমন সময় আমার নবীজির সম্মুখে একজন সাহাবী উঠা ডাক দিয়া বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আমার জীবনে আমি অনেকবার মক্কা মদিনা গিয়েছি, নবীজি ও মায়ার নবী আপনি পরবর্তীতে যখন আপনি মক্কায় যাইবেন আপনার সঙ্গে আমারে আপনার সঙ্গী বানিয়ে মক্কায় নিয়ে যাবেন। আমার নবী বলে সাহাবি কেন তুমি মক্কায় যাইতে চাও? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কেন যাইতে চাই? আমার জীবনে বড় সজ্ঞ নবীজি, মক্কা শরীফের চৌকাঠটা মানে কাবা শরীফের দরজার মধ্যে একটা চুম্বন করব। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আমরা তো মক্কা শরীফে যে হাজরে আসওয়াদ কালা পাথরে চুমা দেয়, আমরা তো মক্কায় যে হাতিমে কাবা মানে গোল রাউন্ডটার মধ্যে আপনারা মাঝে মাঝে চুমা দেন। ও বন্ধুরে, ও নবীর উম্মতের দল, ও আশেক রাসূল ভাই বাবারা, আমার নবীকে সাহাবিটা ডাক দিয়ে বলি ইয়া রাসূলুল্লাহ আপনি আমারে মক্কায় নিয়ে যাবেন? আমার নবী বলে সাহাবি তুমি না এর আগের বারও মক্কায় গেলা, এখন তুমি কেন মক্কায় যাইবা? নবী 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 গো, আমি যে মক্কায় গিয়েছিলাম আমি তো কাবা শরীফের চৌখাটে আমি চুমা দিতে পারি নাই, আমি কাবা শরীফের চৌকাটে চুমা দেওয়ার জন্য আপনার সঙ্গে যাব। আমার নবী রহমাতাল লিল আলামিন নবী বলেছেন ঠিক আছে ওয়াদাবদ্ধ। এবার ওই সাহাবিটা ওই দিন থেকে একটানা 3 দিন আমার নবীর দরবারে আসে না, মসজিদে নববীর মধ্যে আসে না। আমার নবী সাহাবাই কেরামনে খবর দেয় আমার ওই সাহাবিটা কোথায় তার খবরটা তোমরা জানোনি। খবর নিতে 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 ওই সাহাবিটার খবর নিয়ে দেখতেছেন সাহাবিটা বাড়ির মধ্যে তার মার খেদমত করতেছে। আমার নবী এই মুহূর্তে আবার কাবা শরীফে হজ করার জন্য রওনা দিলেন। নবী আমার হজ করার যখন জন্য যখন রওনা দেয় আমার দয়াল নবী মক্কা শরীফের দিকে রওনা করেছেন, এমন সময় সাহাবিটা তার আম্মার জন্য কিছু ওষুধপত্র অথবা কেউ বলেছেন কিছু খাবারের জন্য বাইর হওয়াতে নবীর আরেকজন সাহাবি ডাক দেয়া কয় কিরে সাহাবি, নবীজিরে না তুমি বলছিলা তোমার নবীজি যেন মক্কায় যাওয়ার সময় তোমার নবীজির সঙ্গী সাথী বানিয়ে নেয়, তোমার নবী তো মক্কায় চলে যায়, তোমারে কি নবীজি মক্কায় নিয়ে যায় নাই, তুমি কেন নবীজির সাথে মক্কায় যাচ্ছ না? সাহাবি কয় নবী কোন দিকে? বলে তোমার বাড়ির পশ্চিম বরাবর নবীজি চলে যাচ্ছেন। সাহাবি একটা দৌড় মারছে রে মরুভূমির প্রান্তরে হইয়া আমার নবীজির সম্মুখে যে দাঁড়াইয়া ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ নবীজি নবীজি, ও দয়াল নবীজি আপনার কাছে আমার কোয়া বাবা কোরবান হোক, আপনার কদমে আমার আম্মা আব্বা কোরবান হোক। নবী গো ও দয়াল নবীজি আমার আম্মা আব্বার কোরবান হোক আপনার কদমে। নবী গো আপনার সঙ্গে তো আমার ওয়াদাবদ্ধতা ছিল, আপনি যেদিন মক্কায় যাইবেন আমার আপনার সাথে নিয়ে যাইবেন, আপনি যদি আপনার সঙ্গে আমার মক্কায় না নিয়ে চইলা যান। আমার নবী কয় সাহাবি তুমি তো এই 3 দিন মক্কা মদিনাতে আসো নাই, তুমি কোথায় ছিলা? ডাক দেখ ইয়া রাসূলুল্লাহ আমার
গর্ভধারিণী মা, আমি সন্তানের মাটা বড় অসুস্থ ছিল, আমি আম্মার খেদমতের মধ্যে বিরাজমান ছিলাম, আমার নবীকে আমি খবর পাঠাইছিলাম, আয়েশা দেখছে তুমি তোমার মার খেদমত করতেছো, আমি চইলা যাচ্ছি তোমাকে মা বাবার খেদমতে, কেন না ওই মক্কায় যাওয়ার চাইতে তোমার মার খেদমত করা তোমার জন্য জরুরি। সাহাবী ডাক দিয়া কয় নবী গো, তাইলে আমার কি মক্কার চৌকাটে চুমা দেওয়া হবে না, আমার কি মনের আশাটা পূরণ হবে না? আমার নবী কয় সাহাবি তোমার আম্মাটা জীবিত আছে বলে? হ্যাঁ আছে। আরে সাহাবি যারে তোমার আম্মা জানের কদমের মধ্যে একবার চুমা দাও। আবু দাউদ শরীফের হাদিস শরীফ প্রমাণ করে, আম্মা আব্বার কদমে চুমা দিলে আল্লাহর জান্নাতের চৌকাটে চুমা দেওয়া হইয়া যায়। হাদিস প্রমাণ করে আম্মা আব্বার কদমে চুমা দিলে আল্লাহর জান্নাতের চৌকাটে চুমা দেওয়া হইয়া যায়। এজন্য মাঝে মাঝে মা বাপ বুড়া কইলো আম্মা আব্বার পায়ে চুমা দিবেন, কে কি বলল দেখার কোনো বিষয় না। মা বাপের কাছে সন্তান ছোট হইয়া গেলে আল্লাহ আপনার দুনিয়ার সবার কাছে বড় বানাইব, কথা বলেন না বাবা ঠিক না বেঠি। আরো অল্প কিছুদিন আগে আমরা একটা ভিডিও দেখলাম, ভারতের জমিনের একটা ছেলে, সে সকালবেলা যখন বাড়ি থেকে বাইর হয় তার আম্মা যান রোদের মধ্যে শোয়া থাকে, একবারে বুড়া হাতের চামড়াগুলা হাড্ডির সাথে লেগে গেছে, ওই সন্তানের মাটা বাহিরে শোয়া থাকে, সন্তান মার কদমের মধ্যে চুমা দেয়, বুইরা আঙ্গুলের মধ্যে চুমা দিয়া সন্তান বাড়ি থেকে বাইর হয়, আবার আইসা মা বাপের হাতের মধ্যে চুমা দেয়, মার পায়ের মধ্যে চুমা দিয়া ঘরের মধ্যে প্রবেশ করে। তার কত সুন্দর করে পর্যবেক্ষণের মাধ্যমে তাকে জিজ্ঞাসা করা হয়, কেন তুমি এটা করো? বলে তোমরা তো জানো না, আমি যখন আমার মার পায়ে চুমা দিয়া ঘর থেকে বের হই আমার ব্যবসার মধ্যে বরকত হয়, যেদিন আমি চুমন না করে বের হই আমার ব্যবসাতে আমি তেমনটা বরকত পাই না। জিজ্ঞাসা করো আপনাদের এই চেয়ারম্যান গুলা তো এখানে বসে আছে, তোমরা কেন এত উপরের পর্যায়ে আসতে পারলা? বলে আমাদের উপর আমাদের মা বাবার দোয়া আছে, আমাদের উপরে আমাদের মা বাবার দোয়া আছে। মা বাপের দোয়া ছাড়া কোনো সন্তান যত বড় নেতামি করেন না কেন, মা বাপের বদদোয়া লাইগা গেলে সব নেতামি বন্ধ হইয়া যাইব। মা বাপের দোয়া ছাড়া যত কিছু করেন না কেন, মা বাপের দোয়া না থাকলে আপনার সব বন্ধ হইয়া যাব। আল্লাহর দোহাই লাগে রে, যদি উন্নতি সাধন করতে চান ওই মা বাবার খেদমত বেশি বেশি করে করেন। ও আজকে মধ্য কালীপুর গাউসিয়া কমিটির ভাইয়েরা, এই গাউসিয়া কমিটি কোনো সাধারণ কমিটি নয়, আওলাদে রাসূল হযরতে তাহের শাহ হুজুর কেবলা, আওলাদে রাসূল তৈয়ব শাহ হুজুর কেবলা, আওলাদে রাসূলের সংগঠন এই গাউসিয়া কমিটির সংগঠন, এই সংগঠনের খাদেম হইয়া গেছো, এই সংগঠনের খেদমত করতেছো, আল্লাহর দোহাই লাগে তোমার কদমে হাত দিয়ে বইলা যায়। যারা মাহফিলে আসেন প্রয়োজনে আপনার কদম দেন, আমি আমার জিহ্বা দিয়ে আপনার কদম পরিষ্কার করে দিব, তবু আপনি আপনার মা বাপরে জুদা করে দিয়েন না, মা বাপরে আনাখানা রাইখেন না, মা বাপের কদমে যে সবসময় পড়ে থাকবেন। ও বন্ধু গো, ও নবীর উম্মতের দল, ওই মা বাপের খেদমত করার কারণে সন্তান আল্লাহর ওলিও হইতে পারে। জানো ওই মা বাপ তোমাকে ছোট থেকে কত কষ্ট করে মানুষ করে, ওই মা বাপারে তুমি কেমনে খানা ছাড়া আলাদা রাইখা দাও। ও বন্ধু, আল্লাহ পাকের একজন বন্ধু হযরতে জুন্নুন মিশরি রহমতুল্লাহ আলাইহির নাম তো আপনারা কম শুনেন নাই, আল্লাহর বলি হযরতে জুন্নুন মিশরি জীবনী পড়তে যা পাইলাম, হযরতে ফরিদউদ্দিন আত্মার রহমতুল্লাহ আলাইহি লিখিত তাজকিরাতুল আউলিয়া নামক কিতাবের মধ্যে এবং আউলিয়া কেরামের হাজার ঘটনার একটা জীবনীর মধ্যে লক্ষ্য করে পাইলাম, আল্লাহ পাকের একজন বন্ধু যার নাম হলো হযরতে ইব্রাহিম বিন, হযরতে ইব্রাহিম বিন আদহাম রহমতুল্লাহ আলাই, উনার জামানার মধ্যে আরেকজন আল্লাহর ওলি ছিল যার নাম ছিল হযরতে আব্দুল্লাহ রুসাফি রহমতুল্লাহ আলাই। আব্দুল্লাহ রুসাফি রহমতুল্লাহ আলাই ওনার স্ত্রী যখন দুনিয়ার জমিনে বসবাস করতেছে, আব্দুল্লাহ রুসাফির বয়স হয়ে গেছে 50 বছর, আব্দুল্লাহ রুসাফির স্ত্রীর বয়স হয়ে গেছে 40 বছর, 50-40 ডিফারেন্সে স্বামী স্ত্রীর বয়স, কিন্তু 40-50 বছরের স্বামীর একটা সন্তানও দুনিয়ার জমিনে নাই। আব্দুল্লাহ রুসাফি উনি বড় মাপের একজন আলেম ছিলেন, আবার কেউ কেউ বলে উনি দেহতত্ত্বের উপরে ভালো পড়ালেখা করেছিলেন। আব্দুল্লাহ রুসাফি একদিন হাদিস শরীফের মধ্যে পড়তেছে, ও আল্লাহ পাকের বান্দা নবীজি বর্ণনা করেছেন দুনিয়ার জমিনে কোনো সন্তান যদি তার মা বাবার জানাজার নামাজ পড়ায়, কোনো সন্তান যদি তার মা বাবার মৃত্যুর পরে জানাজার নামাজ পড়ায়, ওই সন্তানটা চার তাকবীর দিয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে সালাম শেষ করার আগে আমার আল্লাহ তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয়।